লক্ষিমপুর মণিকাঞ্চন সংগীত মহাবিদ্যালয়ের উদ্যোগত সাংস্কৃতিক মহাসভা লক্ষিমপুর জেলা আর গামখাৰু বিহু দলের সহযোগত যা 10 মার্চের পর আরম্ভ হওয়া বিহু কর্মশালার মঙ্গলবারে সফল সামরণি পড়ে। বিহু নাচ, বিহু নাম, ঢোল, পেঁপা, গগনা আদি প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল এই প্রশিক্ষণ শিবিরত। এই প্রশিক্ষণ শিবিরত প্রশিক্ষক হিসাবে থাকে আসাম টক্সর বুয়ারী বিহুতী সন্ধ্যারানী ফুকন, 2017 চনের পশুয়ারানী হিমাক্ষী হাজরিকা, চন্দ্রভূষণ বনিয়া, নবকৃষ্ণ দাস আর রমেন হাজং। মণিকাঞ্চন সংগীত মহাবিদ্যালয়ের প্রাঙ্গণত আয়োজিত হওয়া কর্মশালাখনি তত্ত্বাবধায়ক দীপা দাস হাজরিকা আর সাংস্কৃতিক মহাসভা লক্ষিমপুর জেলার সম্পাদক দ্বিজেন বরাও উপদেষ্টা হিসাবে উপস্থিত থাকে। কর্মশালাখনি সামরণি অনুষ্ঠানের সঞ্চালনা করে বিহু কৃষ্টি পরিষদ লক্ষিমপুর জেলা সাধারণ সম্পাদক লক্ষ্মীকান্ত দত্তয়। উপস্থিত থাকে সাংস্কৃতিক মহাসভা লক্ষিমপুর জেলা সম্পাদক দ্বিজেন বরা, রাজ্যিক সদস্য তীর্থ শর্মা, মণিকাঞ্চন সংগীত মহাবিদ্যালয়ের সভাপতি পুষ্প দত্ত, কার্যকরী সভাপতি প্রসন্ন শর্মাকে আদি করে বহু কেজন গণ্যমান্য ব্যক্তি। আমি প্রতি বছরে মণিকাঞ্চন সংগীত মহাবিদ্যালয়ের সাংস্কৃতিক মহাসভা আর গামখাৰু প্রজনের আমি এই বিহু কর্মশালাটি পাতি আছো। আমি মার্চের 10 তারিখের এই বিহু কর্মশালাখানি আরম্ভ করেছিলাম। আজি আমার অন্তিম দিন, আজি কর্মশালার সামরণি অনুষ্ঠান। বড় সুন্দরভাবে আমার অনুষ্ঠানভাগ চলি গেল। কর্মশালাত প্রতিগী প্রশিক্ষার্থী প্রতিদিনে উপযুক্ত সময় উপস্থিত আছে, অভিভাবকসকলেও বহুত সহায় সহযোগ করেছে, তেওঁলোকৰ আছে। আর আমার প্রশিক্ষক আগতেও কৈছিলোঁ, আমার প্রতি বছরে আমার থাকে। ঢোলত আসলে আমার চন্দ্রভূষণ বনিয়া, পেঁপাত আসলে নবকৃষ্ণ দাস, আর এজন আমার ঢুলিয়া আসলে ঋতুপল গগৈ, আর নাচত মুখ্য প্রশিক্ষকা হিসাবে আসলে আমার সন্ধ্যারানী ফুকন, হিমাক্ষী হাজরিকা, আর আর নাচত আমার সহায় সহযোগিতা আগবাইছিলেন রমেন হাজং। গতিকে তেখেতলোকে বড় সুন্দরভাবে আমার কর্মশালাটি চলাই নিয়ে সহায় করলে, গতিকে আমি সফলতা লাভ করছো বলে ভাবছি। লক্ষিমপুরের রাহনুদ্দিন আহমেদের রিপোর্ট, আদিত্য।